প্রতিপক্ষকে ফাঁসানো জমি নিয়ে বিরোধে কখনো বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুরে বেড়েই চলেছে একের পর এক হত্যাকাণ্ড ও মিথ্যা এর ধারাবাহিকতায় সম্প্রতি পৌর শহরের পশ্চিম ভবনীপুরে পানিতে পড়ে মারা যাওয়ার ছয় মাস পর প্রতিপক্ষকে ফাঁসাতে আবারও করা হয়েছে মামলা এভাবে চলতি বছরে খুনের ঘটনা ঘটেছে পাঁচটি একের পর এক এসব ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা সুনামগঞ্জ জগন্নাথপুরের প্রতিনিধি গোবিন্দ দেবের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রহমান রিয়াদ আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা গেল কয়েক মাসে একের পর এক হত্যাকাণ্ডে আলোচিত হয়েছে এই অঞ্চল জমি নিয়ে বিরোধের জের কখনো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলছে নৃশংস হত্যাকাণ্ড চলতি বছর এ উপজেলায় পাঁচটিরও অধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এদিকে জানে একটি শিশু পানিতে পরে মারা যাওয়ার ঘটনায় হত্যা মামলা করা হয়েছে এ মামলায় তেরো জনকে আসামি এবং অজ্ঞাত আট থেকে জনের নাম উল্লেখ করা হয় অথচ মামলার দুই নম্বর আসামি রনি মিয়া দুই সাল থেকে গ্রিসে অবস্থান করছেন প্রতিপক্ষকে ফাঁসাতে এ মামলা করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসী জানে না বিরোধের কারণে প্রতিপক্ষকে গায়ল করার জন্য ফাঁসানোর জন্য এই যে ছোট ছোট বাচ্চাদেরকে বা যে কোনো ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এসব হত্যাকাণ্ড ও মামলা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অভিযোগ না থাকার কারণেই আমরা এই গ্রামের মাঝে তারা মা বাপের দিকে দিকাইয়া মাটি দেওয়া হয়েছে নম্বর ওয়ার্ডে যে রুনি মিয়া নামটা দেওয়া আসা সে প্রায় বছর আগে পুলিশ সুপার জানান প্রতিটি ঘটনার রহস্য উদ্ঘাটন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আদালতে চার্জশিট দেওয়া হবে আমরা চেষ্টা করব আমাদের পক্ষ। করে নির্ভুল একটা অভিযোগপত্র কোর্টে দাখিল করার জন্য একের পর এক হত্যাকাণ্ড বন্ধে এবং এলাকায় শান্তি ফিরাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সচেতন হওয়ার দাবি এলাকাবাসীর রাজধানীর উত্তরায় সামাজিক সংগঠন অ্যাসোসিয়েশন অব এন্ট এন্টোপেনার্স এর উদ্যোগে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে উইন্টার ব্লুম নামে পূর্ণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত উত্তরায় রাজলক্ষ্মী এলাকার স্বপ্ন সেন্টারে তিন দিন ব্যাপী এই পণ্য প্রদর্শনীর আজ শেষ দিন প্রদর্শনী উদ্বোধন করে সংগঠনের সভাপতি হাবিজা মুমতাজ হাসি বলেন নারীর শক্তিকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন এতে অংশ নিয়েছে কুটির শিল্প হস্তশিল্প বস্ত্র ও বিভিন্ন খাবার সামগ্রীর চল্লিশটি স্টল এ সময় আরও উপস্থিত ছিলেন রাকা হোসেন নাসরিন মাহবুবা রোকন ব্র্যাক ব্যাংক কর্মকর্তা শারবেন মোস্তাফিক কোনি ও সাইমুন আরা আমিন সহ অন্যান্যরা